আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলের প্রতি খ্রিস্ট নববর্ষের শুভেচ্ছা। আশা করি সকলে সুস্থ আছেন এবং মহান আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ যে সময়টা আসবে সকলের জন্য যেন মঙ্গলদায়ক করেন এবং সুষ্ঠুভাবে বাঁচার যাতে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বিষয়টা কি তা আমি প্রথমে ইমিগ্রেশনের বিষয়টা একটু আলোচনা করে নেই। গতকালকের যেই বোন রোমে আটকা পড়ছিলেন, অনেকে জানতে চাইছেন কেন, কেউ হাস্যকর মন্তব্য করছেন, কেউ টিটকারিমূলক মন্তব্য করছেন, কেউ দোয়া করছেন। আসলে সমাজটার ভিতরে আমরা সবাই মিলে আছি, সব ধরনের মন্তব্য আসবে, এটাই স্বাভাবিক। যেই বোনকে গতকালকে আটকায়, সকাল 11টার দিকে হয়তো হইতে পারে, 11টা সাড়ে 11টা, আমার কাছে টেলিফোন আসে, তার হাজব্যান্ড টেলিফোন করে সম্ভবত 11:30-12টার দিকে। তারপর আমি আমার আপ্রাণ চেষ্টা করছি আমাদের বিষয়টা ডিপার্টমেন্টকে পৌঁছানোর জন্য। সেই মহিলাকে ব্লক করে তার সন্তানকে প্রবেশ করতে দেয়, তাদেরকে পরের ফ্লাইটে ডিপার্চারের জন্য ফাইল প্রস্তুতি নেয়। বিষয়, সে বেশি দিন বাংলাদেশে ছিল, তবে এইবার এন্ট্রির সময় কি বেশি দিন বাংলাদেশ ছিল না, এর পূর্বেও ছিল, তার ফাইলটা একটু ব্যতিক্রম, এর পূর্বেও তিনি বেশি ছিলেন, সেই হিসাবে পুলিশ তাকে একটা নোটিশ করছিলেন, তুমি কেন এতদিন বাহিরে ছিল সেটার ব্যাখ্যা করো। তার পরিবার বা তার অ্যাডভোকেট আমরা জানি না কি ব্যাখ্যা করছেন, সেই ব্যাখ্যা পুলিশ গ্রহণযোগ্যতা রাখে নাই বিধায় তাকে এবার এন্ট্রি হতে দেয় নাই, তাকে ডিপার্চারে কি বলে এটাকে এক্সপেলের জন্য প্রস্তুতি নিয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ যে 2004-এর প্রথম যে অফিসিয়াল একটা টেলিফোন পাই, একজন আমাকে টেলিফোন করে, আমি খুবই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সেই ভাই এবং তার স্ত্রী বোন, সবচেয়ে বড় কথা হলো তার যে তিনটি সন্তান, তাদের জন্য কাজ করতে পারছি, তার মা অর্থাৎ সেই শিশুগুলো তার কাছে আচ্ছা পড়ছে, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেছি। 2021-এর যেই প্রথম একটা কাজ আমাদের হাতে পজিটিভলি শেষ হয়েছে, আমাদেরকে ডিপার্টমেন্ট সন্ধ্যা 8:30 সেই ভোরবেলা থেকে তাদের সাথে বার্গেটিং হয়, টেলিফোন হয়, মেইল হয়, ইমেল হয়, পেক পাঠানো হয় অর্গানাইজেশনের পক্ষ থেকে। আমরা পরে সন্ধ্যা 8:30 বা 9:15-টার দিকে এসপি টেলিফোন করেন যে ঠিক আছে, যেহেতু আপনারা লেখালেখি করতেছেন, বিভিন্ন ডিপার্টমেন্টকে জানাইছেন, আমরা আনকন্ডিশনাল তাকে রিলিজ করতেছি, তার হাজব্যান্ডকে পাঠিয়ে দেন। পরবর্তীতে আমরা তার হাজব্যান্ডকে টেলিফোন করছেন, তার হাজব্যান্ড সম্ভবত সাথে সাথে এয়ারপোর্টে গেছেন, 9:20-25-এর সময়, সন্ধ্যা 9:20-25-এর সময় তার ওয়াইফকে নিয়ে তিনি ফিরছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশ্যই তিনি যদি আবার আমাদের অফিসে আসেন, তার যদি পরবর্তী কোনো আইনগত ব্যবস্থা নিতে হয় সেটা যদি সে চায়, অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের ছোট যেই কি বলে পরিসরের আমাদের ধারণা সেটা প্রথমে আমি বলব। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশে কতদিন থাকতে পারে, আইনগত উত্তর, 1 বছরের বেশি থাকতে পারবেন না। এরপর যদি কেউ বলেন 4 বছর পর আসছেন কোনো অসুবিধা হয় নাই, সেই গালি আমাকে দিয়েন না, আমি আবার বলছি আইনগত উত্তর 1 বছরের বেশি থাকতে পারবেন না। আপনি 1.5 বছর, 2 বছর, 4 বছর থাইকা যদি আসেন, ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে কিছু প্রশ্ন না করে, এর অর্থাৎ এই না আইন হয়ে গেছে 4 বছর থাকতে পারবেন। এর অর্থ হইল এইটা, আপনি গাড়ি চালাচ্ছেন, লাল সিগনাল দিয়ে আপনি গাড়িটাই না গেছেন, ডিউটিতে যেই ট্রাফিক ছিল আপনার ফাইন করে নাই বা আপনার গাড়ি থামায় নাই, এর অর্থ এই হইল না যে লাল দাগ দিয়ে আপনি যাইতে পারবেন, পরিষ্কার হওয়া উচিত বিষয়টা। সুতরাং আইনগত উত্তর 1 বছর থাকতে পারবেন, এর বেশি থাকতে পারবেন না, হোক সেটা ফ্যামিলি, হোক সেটা নর্মাল সৌজন্য, হোক সেটা কার্তা সৌজন্য। কে বেশি থাকতে পারবেন, অসুস্থ, বাস্তব অসুস্থ ছিলেন, কোনো মেডিকেল অ্যাডমিট ছিল, কোনো আইনগত কারণে আপনি পুলিশ কাস্টডিতে ছিলেন, অবশ্যই সেটার একটা অফিসিয়াল ব্যাপার আছে। তবে এটা আইনগত কথা বলছি, কিন্তু রাজনৈতিক সামাজিকভাবে ইটালি ডিপার্টমেন্টের এই ব্যাখ্যাকে আমরা মানি না যে 1 বছরের বেশি থাকতে পারবে না। আমি অসুস্থ, সরি, আমি এখন বেকার, আমার 3টা বাচ্চা, আমার ওয়াইফ, আমি বেতন পাই মাত্র 600 টাকা, আমি এখন এটা ফ্যামিলি টানবো কীভাবে? ফলে স্বভাবত কারণে আমি 200 টাকা দা একা থাকি আর 400 টাকা আমার ফ্যামিলিতে পাঠাই, বাংলাদেশে পাঠাই দিছি। এটা হলো আমাদের ব্যাখ্যা, একই ব্যাখ্যা গতকালে আমরা বলছি যে এই কারণে
কাপু ফ্যামিলি অর্থাৎ মারিত যা মানতা তো সুয়া ফ্যামিলি বাংলাদেশ পেরকে নন পথে বা পিউ মানতে নে রে কনলা ক্রিজি ইন্টারন্যাশনাল ক্রিজি ইতালিয়ানা, এটা আমাদের বক্তব্য। আমি আবার বলছি আইনগত উত্তর 1 বছর, তারপরে বক্তব্য আপনার ডিফেন্স আপনি যেটাই নেবেন। আমরা যে বক্তব্য দিছি সম্পূর্ণ পলিটিক্যাল এবং সোশ্যাল বক্তব্য, এর সাথে আইনের সাথে কোনো কথা নাই, কোনো আইনজীবী না আমরা, আমরা কোনো টেকনিশিয়ান না। আবার বলছি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সে আমাদের, এটি এইটার উপর আমরা রাজপথে চিল্লাচিল্লি করি, আপনাদের সহযোগিতা নিয়ে এইটার উপর জনমত সৃষ্টি করতে চেষ্টা করি, আমাদের সামাজিক কাজ এটা। এবার অনেকে বলছে এটা অসম্ভব ব্যাপার, এই লকডাউনের পর তো 1 বছর এমনি থাকতে পারে। জি, লকডাউনের পূর্বে যদি 1 বছর থাকে তাহলে সেটার বাধার সৃষ্টি হচ্ছে, লকডাউনের কারণে 1 বছর বা 1.5 বছর হচ্ছে সেটা কোনো সমস্যা না। কিন্তু যদি ঘটনাটা 8ই মার্চ 2000 কি বলে 20-এর পূর্বেই 1-1.5 বছর ছিল, ডিপার্টমেন্ট আপনাকে ডিস্টার্ব করতে পারে ইচ্ছা করলে তার আইনগতভাবে, যদিও আমরা একমত না এই ডিস্টার্বটার সাথে। এবার আসি আমরা সানাতোরিয়ার ব্যাপারে। অনেকে প্রশ্ন করছেন ভাই সানাতোরিয়ার বিষয়ে কি হইতেছে। অ্যাকচুয়ালি সানাতোরিয়ার বিষয়টা আমি আবার বলছি যে ছোট ছোট প্রভিন্স চালু করছে ঢাকা, অন্য অন্য প্রভিন্স বড়গুলো এখনও শুরু করে নাই। তবে এতটুকু বোঝা যাচ্ছে, এতটুকু বোঝা যাচ্ছে যেহেতু 2021 নন অফিসিয়াল ইনফরমেশন দিচ্ছে, 2021 নভেম্বর পর্যন্ত এই কোভিডের কারণে ইটালিকে স্পেশাল ওই কী বলে এটাকে ইমার্জেন্সির ভিতরে রাখবে, এটা গভর্নমেন্টের একটা নন অফিসিয়াল একটা সিদ্ধান্ত হয়ে আসছে। এটাকে নভেম্বর পর্যন্ত তারা আস্তে 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 পরে তারা ক্লিয়ার করবে, এর আগে না। যদি তাই হয় তাহলে এই প্রসেসিংটা আস্তে আস্তে অনেক লেন্দি হবে, ফলে গভর্নমেন্ট চেষ্টা করবে কন্ট্রোলে না গিয়া যারা জমা করছে তাদের সবাইকে দেওয়া যাওয়া যায় কিনা। কারণ কন্ট্রোলে যদি যাওয়া হয় দুইটা সমস্যা আসতেছে, স্পেশাল ল্যাবরেট থেকে প্রায় ফাইল প্রায় 20-25% ফাইল রিজেক্ট হয়ে যেতেছে, তাহলে মূল কোঠায় ছিল 7 লক্ষ, জমা হয়েছে 2 লাখ, তার থেকে যদি আবার 25% বাদ হয়, ব্যাপারটা একটু পলিটিক্যালিও তারা মানে ইসের তাদের যে প্রোগ্রামটা সাকসেস হয় না। আমার ধারণা আবার বলতেছি ভুল হইতে পারে, সম্ভবত সবাইকে সেভ করে নেওয়ার জন্য নতুন কোনো প্রোগ্রাম তারা করতে পারে। আর যদি কন্ট্রোল শুরু হয়ে যায় তাহলে আমি আবার বলতেছি বর্তমানে 25-30% ইয়ে হয়েছে, ফাইনাল আস্তে আস্তে 70% রিজেক্ট হয়ে যাবে বিভিন্ন কারণে। আর যেহেতু কোভিড নভেম্বর পর্যন্ত চলে যেতে পারে, আবার বলতেছি নন অফিসিয়াল তথ্য এটা, ইতালি গভর্নমেন্ট তার সেফটির জন্য সে অতটা ওপেন করবে না, সে ধাপে 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 নভেম্বর পর্যন্ত নেবে। এটা গত কি বলে এই নাতালের পূর্বে যে সিকিউরিটি মিটিং, সেই সিকিউরিটির মিটিংয়ের থেকে মানে রেজাল্ট এটা নন অফিসিয়ালি, আবার বলছি নন অফিসিয়ালি। এই হইলো বিষয়, তো সানাতোরিয়ার ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। মালিক পক্ষ যদি ট্যাক্স পেমেন্ট করে তাহলে করুক, সে কন্ট্রাক্ট করলে করুক। ওয়ার্কারের উপর যদি কোনো বিষয় চাপে, এখন বলবো স্টপ, আপনারা এই মুহূর্তে নতুন কোনো পেমেন্ট নতুন কোনো কন্ট্রাক্ট করে টাকা নষ্ট করতে যাবেন না, অপেক্ষা করেন। আশা করি যে হয়তো একটু মুভমেন্ট হইলে সমস্ত সংগঠনগুলো একসাথে মুভ করলে বা লেখালেখি করলে হয়তো ইন জেনারেল মানে সানাতোরিয়াকে জেনারেল মার্সিতে হয়তো আনার চেষ্টা হচ্ছে। আমরা যেটা চেষ্টা করতেছি যে তারা কাগজ জমা দিয়েছে সবার দিয়ে দেন, কারণ যেহেতু সংখ্যাই নিচে আছে আবার এখানটা আবার কারে ফেল করাইবেন, কোঠাই তো আসতেছে না। এই হলো আমাদের একটা প্রস্তাব, আশা করি যে সবাই একটু ধীরে সুস্থে কাজগুলো করবেন। এক, আর বাংলাদেশে যারা যাবেন অবশ্যই রিসিভুতা নিয়ে যাইতে পারবেন, তবে রিসিভুতা সেই নিয়ে যাবেন যার রিসিভুতা জমা দেওয়ানোর পর ফাইলটা ক্লিয়ার আছে। আপনার রিসিভুতা আছে কিন্তু আপনার রেসিডেন্স নাই, আপনার এইটা সমস্যা, এই অবস্থায় এই মুহূর্তে না যাওয়াটা সবচেয়ে শ্রেয় আমি মনে করি। আসি এবার একটু ধারণা, কবরস্থানের কাজ আমরা চালাচ্ছি, কাজ বলতে চালাচ্ছি হইলে এটা আমরা একটা ফান্ড ক্রিয়েট করতে চেষ্টা করতেছি, মালিক পক্ষকে যৎসামান্য কি বলে এই পেমেন্ট দিয়ে রাখছি। এখন সবাই মিলা যদি আমি ওই বলছি যে একটা করে ডাব্বা যদি করি, গতকালকে থেকেই বলছিলাম যে আল্লাহর হস্তে 2 টাকাতে একটা ডাব্বা কিনেন, 2 টাকা বেশি না, 2 টাকার একটা বড় টিনের ডাব্বা কিনেন, আপনি শুধু ডেলি 10 পয়সা 20 পয়সা 10 পয়সা 10 পয়সা 1-2 রাখতে হবে না, শুধু হলুদটা আস্তে আস্তে রাখেন। রাখলে দেখবেন 1 বছর পর অর্থাৎ আগামী জানুয়ারির 1 তারিখে আমাদের ডাব্বাটা ইনশাল্লাহ ফিলফুল হবে, এবং আমরা যদি রাখি তাহলে অবশ্যই 100-150 টাকা হয়ে যাবে। তা আমরা সারা ইটালিতে যদি 1.5 লক্ষ লোকের 1 লক্ষ লোকে যদি এই স্যাক্রিফাইসটা করি তাহলে কি হলো, আপনার 10 পয়সা 20 পয়সার খুচরা পয়সার স্যাক্রিফাইসে
এখানে 50,000 লোকের কবরস্থানের জন্য একটা ব্যবস্থা হইতে পারে। এর চেয়ে মানে কি বলে আর সহজ অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? তা এটা হলো আমার অনুরোধ যে আপনারা এই বিষয়টা একটু দেখবেন, কবরস্থানের বিষয়ে। আর মসজিদে উম্মার বিষয়ে আগামীকালকে বিকাল 5টায় সন্ধ্যায় মিটিং, আমি অনুরোধ করব সমস্ত কমিউনিটির সমস্ত নেতৃবৃন্দ, সকল মসজিদ কমিটির লোকজন, ইমাম সাহেবরা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা একটু উপস্থিত হয়ে যদি একটু আলোচনা করেন মসজিদে উম্মাটার বিষয়ে। এটা ক্রয় করার চিন্তা ভাবনা করতেছে মাদ্রাসার প্রজেক্ট সহ, যদি আপনারা একটু উপস্থিত থেকে একটা সহযোগিতা করেন, পরামর্শ দেন, তাহলে খুব সুন্দর হবে। এবার আসে নুল্লস্তা এবং রিএন্ট্রি ভিসা রিজেক্ট। নুল্লস্তা যেটা জমা হচ্ছে সেই নুল্লস্তাটা সেই একই বিষয়ে প্রত্যেকটা প্রেফেক্টুরা, যেহেতু কাজের খুব চাপ সুতরাং তারা লেট হচ্ছে তাদের কাজগুলো করার জন্য। তবে নুল্লস্তা ডেলিভারি দিলে ঢাকা ইটালি কি বলে ইটালি এমবেসি ঢাকায় তারা এতটুকু কথা বলছে যে তারা উইদিন 90 ডেজের ভিতরে কাজগুলো শেষ করবে। অবশ্য 2-4 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেছে, সেটা একটা ভিন্ন কথা। ওই ধরনের ফাইল যদি থাকে আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন। আবার নুল্লস্তা এখানে অনেকে জমা দিয়েছেন, অনেক সময় হয়ে গেছে, যেমন আমাদের নিজের হাতের একটা ফাইল আছে, প্রায় 5-6 মাস যাবৎ আমরা নিজেরই মানে মার্চ করতেছি এই ফাইলটা নিয়ে। আমার এক ভাই আছেন, আমাদের এক ভাই কল্লি আলবানিতে, সরি কল্লে ফেররোতে, তার একটা ফাইল আটকা আছে। দোয়া করবেন তার জন্য, হয়তো ছুটির পর তার ফাইলটা ওপেন হয়ে যেতে পারে। এবার আসি নুল্লস্তা ডেলিভারিতে দিল আমার, এই যে কিছুদিন আগে একজন একটা নুল্লস্তা প্রেফেক্টুরার থেকে বাইর করে দেওয়া হয়েছে। এখন উনি যদি বাহিরে গিয়া উল্টাপাল্টা কথা বলে, যদি উনি বলবে না, আমাকে বলছে আমি গেছি তার কাজটা করে দিছি, উনি আমাকে উনিও না ওনার আরেকজন পরিচিত লোক দিয়া আমার পকেটে একটা টাকা গুঁজে দিছে, সেই টাকাটা অবশ্যই 500, 1,000, 300, 400 না, আমি এটাও বলবো না কত, কারণ এটা একটা প্রাইভেসির, তবে অবশ্যই 500, 1,000, 300, 400 এরকম কিছু না। এখন একটা লোক কাজ করার পর উনি আমাকে দিল, আবার অনেকে কাজ করে কাফে দেওয়া যায়, আবার অনেকে কাজ করার পর 5 টাকা দেওয়া যায়, আবার অনেক কাজ করার পর যখন বলে যে ভাই কিছু দিব কিনা একটা পরামর্শ, আমি দেখি এটা আসলে আমার নেওয়া উচিত না, একটা পরামর্শ নিতে এসে হাজব্যান্ড ওয়াইফের অসুবিধা, বাচ্চা কাচ্চার অসুবিধা, আইনগত অসুবিধা, একটা পরামর্শ নিতে এসে একটা পরামর্শ দিলাম, পরে উঠে যাওয়ার সময় অনেকেই বলে যারা কাজ করে বা অনেকদিন পুরানা ভাই, এই আপনাকে কি খুশি করার কি যদি দিতে পারি, তো ওই পয়সাটা আসলে আমি নেই না। তা আমি বলেন ভাই আমার কিছু দিতে হবে না, যদি আপনি 2-4, 20-50 টাকা দেন তাহলে আমাদের মসজিদ ফান্ডও দিতে পারেন, অপরের কবরস্থান ফান্ডও দিতে পারেন। অনেকেই তখন মসজিদ ফান্ডে বা কবরস্থান ফান্ডে দেওয়া যায়, যদিও আমাকে দিতে চাইছেন, তা আমি চিন্তা করি এই পয়সাটা আমার নেওয়া উচিত না, তারে আমার জানা ছিল এটা তো আমার কোনো ই না, সুতরাং তাকে তার জন্য তো কোনো কাজ করি নাই, আমি একটা সময় দিছি, উনি সেই কারণে মসজিদ ফান্ডে বা কবরস্থান ফান্ডে দিয়ে গেল। তো ওনাকেও ধন্যবাদ যে উনি মসজিদ ফান্ডে কবরস্থান ফান্ডে আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আমিও মনে করি নিজে একটু শান্তি লাগে যে কমপক্ষে একটা কাজ কইরা মানে মসজিদের জন্য আমি কিছু দিতে পারলাম, যদি আমি সরাসরি না দিছি মসজিদের জন্য কবরস্থানের জন্য। এরকম অনেক হয়, অনেক পয়সাই যেমন মনে করেন এই ওই কাজের বিনিময়ে যেটা দিতে চাই সেটা আমরা বলি এখানে দিয়ে দেওয়ার জন্য, বিষয়টা এটা। এবার আসি বাংলাদেশ এমবিসিতে অ্যাপয়েন্টমেন্টের বিষয়। বাংলাদেশ বাংলাদেশ কি বলে এমবিসির অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আমি বারবার বলছি, এখনও আপনাদেরকেও বলি যে আমি অনুরোধ করবো আমাদের রাষ্ট্রদূত সাহেবকে ওই নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা জায়গায় এসা হ্যাং কী বলে পিক আপ করেন, পিন করেন, এই সিস্টেমটা থেকে বাহিরে এসা একটা সহজ পদ্ধতি বাইর করা উচিত। এখন আমাকে যদি বলে পদ্ধতিটা কি, আমি কোনো টেকনিশিয়ান না, আমি কোনো ইনফরম্যাটিক না, আমি কোনো ব্রুক্রেট না, আমি কোনো সরকারি লোক না, সুতরাং এই বিষয়ে আমার ধারণা নাই, তবে বিষয়টা সমস্যা সেটা দেখতেছি, সুতরাং এটা একটা সলিউশন আসা উচিত, এইটা একটা বিষয়। আরেকটা হলো নাম, জন্ম তারিখ, জন্মস্থান, যেহেতু আমার পূর্বে ভুল ছিল আমাকে সঠিক জায়গায় যাওয়া যাইতে দেওয়া উচিত। আমাদের কাছে এরকম ফাইলও আছে যেমন মনে করেন হিন্দু ভাই মুসলিম ডকুমেন্টস নিয়ে ইটালিতে এসে পড়ছে, সেই ভদ্রলোকের অবস্থাটা কি এখন মনে করেন, হিন্দু কিন্তু সে মুসলিম ডকুমেন্টস নিয়ে ইটালিতে আসছে, মনে করেন ওই যে নুল্লস্তা পাসপোর্টে দিক সেদিক করে আসছে, তা এখন তার ডকুমেন্টস তো মুসলমান হিসাবে। এখন সেই ভদ্রলোক যদি মারা যায় তো মুসলমানরা কব হৃদয় কি বলে জানাজা দেই, আর হিন্দু ভাইয়েরা কইব কোথাকার সমস্যা, কোথায় যাইতে পারে বা ঢাকায় লাস্টটা গেলে কি হবে। তো এই বিষয়গুলো যেহেতু খুব জটিল, আমি আমাদের রাষ্ট্রদূত সাহেবের
দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়গুলো আপনি ইন্টারফেয়ার করেন। আমি আগামীকালকেই অফিসিয়ালি একটা অ্যাপয়েন্টমেন্ট চাবো এই বিষয়গুলো তার কাছে তুলে ধরার জন্য, যে যেই বিষয়গুলো খুবই জটিল সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করা উচিত। তারপরে ওয়ারিশগত সমস্যা হচ্ছে, যেমন মনে করেন আমি আমার নাম চেঞ্জ করে ফেলছি আজকে 10-12 বছর, কিন্তু বাংলাদেশে আমার দাদা বা বাবা যে সম্পত্তি সেই সম্পত্তিতে তো এখানকার ডকুমেন্টসের সাথে সেখানে মিল নাই, সেখানে ওয়ারিশের সমস্যা হইতে পারে 20-30 বছর পর। এই জিনিসগুলো অবশ্যই এখন দেওয়া উচিত। এবার আমরা কথা শেষ করার পূর্বে এই আজিলো রিজেক্টের যে ব্যাপারটা সেটার ব্যাপারে একটু করবো। আরেকটা ধাঁচের হয়, যেমন একটা রিজেক্ট হয়েছে কয়েকটা ধাঁচের হয়, কিছু কিছু অ্যাডভোকেট 300-400-500-600 টাকার ভিতরে আপনি টারার আপিল করে ফেলবে, আপনি টারার আপিল করবে খেয়াল করে। হায়ারওয়াজ 630 ইউরো শুধু বল্লো দিতে হবে, তারে 300-400 উনি কি আপিল করে? আরেকজনের একটা আপিল আছে, ওইটার পেটি কপি করলো, আপনার নাম চেঞ্জ করলো, দেওয়া করে দিল, ওই হাকিমরা ওই আপিল দেখলে বোঝে যে এটা কী, এটার কী সিদ্ধান্ত দিতে হইব, অর্থাৎ কী করে কপি পেস্ট। কিন্তু আমি ভাইঙ্গা বলি, যদি আপনি এই ধরনের 300-400 টাকা 500 টাকা ই করেন, খরচ করেন, এটা এক ধর সরি 300 টাকা শুরু আছে, যে 300 টাকার উপর যদি একটা আপিল করেন এই ধরনের একটা খরচ হয়, 600-700 টাকা একটা আপিল করতে পারেন, এই স্টাইলের একটা আপিল হইতে পারে, 1500, 2000, 3000 ইউরো পর্যন্ত যাইতে পারে সিভিল কোর্টে যদি আপনি শুট করতে যান, আপনি যেইটা ভাবে মনে করেন। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই মামলাটা খুব শক্তভাবে ফেস করার জন্য, তাহলে 100 বার বলবো যে আপনি যান সিভিল শুট করেন, 1000-3000 ইউরোর একটা বাজেট নিয়ে নামেন। এখন সেইটা না কইরা আপনাকে বলা হইলো যে 300 তো করতে পারেন, পরবর্তীতে আপনি এই জন্য বললেন যে কোথায় 400, আমি আরেক জায়গায় 500 টাকা দা করলাম, আমি তো উনি তো 3500 টাকা চাইছিল অ্যাডভোকেটের জন্য। প্রথম বিষয়, আমি কখনো বলি নাই যে অমুক অ্যাডভোকেটের কাছে যান, আমার কাছে যারা অ্যাডভোকেটের অ্যাড্রেস দিতে আসেন তাদেরকে কিন্তু আমি অ্যাড্রেস দিই না, এই কারণে দিই না, কারণ আমি যদি আপনাদেরকে দিই তাহলে আপনারা ভাববেন যে এই লোকটা পাঠায় ওখান থেকে আমি 500 টাকা খাইছি বা 50 টাকা খাইছি, কারণ অ্যাডভোকেট 400 খাইলে হয়তো চিন্তা করছে বাচ্চুর 100 টাকা দিছে। এই জন্য আমি বলি ভাই আমি কাউরে চিনি না, আমি কাউরে জানি না, আপনি নিজে যান। তারপরও যারা খুব জোরাজুরি করেন তাদেরকে আমি অ্যাড্রেস দিলে আমি কিন্তু বইলা দিই, আপনি অ্যাডভোকেটের কাছে যাবেন, এই কমার্শিয়ালিস্টের কাছে যান, সাবধান আমার নাম বলবেন না, আমি পাঠাইছি, আপনি এমনি চিনছেন, আপনি আরেকজন আরেক বন্ধুর কাছে পাইছেন, আপনি যাবেন, আমার নাম বলবেন না যে বাচ্চু পাঠাইছে, কারণ সেখানে দুই পদের ঘটনা হইতে পারে। অ্যাডভোকেট চিন্তা করতে পারে আপনার থেকে আমি 500 খাইয়া পাঠাইছি, অথবা আপনি চিন্তা করতে পারেন যেহেতু ফাইলটা বাচ্চু মিয়ানে পাঠাইছে এখান থেকে 200 খাইব। এর চেয়ে আর পরিষ্কার কী করবো রে ভাই আপনার কাছে, কী করবো বলার করছি। আমি ইমিগ্রেশনের শেষ 2-4টা প্রশ্ন আসছে, 130 ইউরোর যে ব্যাপারটা, অবশ্যই কি বলে যারা কাগজ পাইছেন তারা ওই নির্দিষ্ট 3টা কাজের এই প্রথমবার জমা নেন, পরে চেঞ্জ করবেন, কাজী স্পেশালি দিয়া অবশ্যই আপনারা এসে যাইতে পারবেন, কি বলে এই দেশে যেতে পারবেন। অনেকে প্রশ্ন করছেন যে লেজ যে ইসার সালবিনির আইনের সময় যে রিজেক্ট হয়েছে সেটার আপিল করা যাবে কি না, না সেটার রিএক্সামিন চাইতে পারেন, আপিল হবে না যেহেতু আপিলের সময় শেষ হয়ে গেছে। যেমন মনে করি যে আপনি একটা বিষয়ের মানবিক কারণে একটা কাগজ চাওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে ওই সময় সালবিনির কোনো আইনের কারণে যেহেতু বলছে যে কারো মানবিক কারণে দেওয়া যাবে না, সেই কথা উল্লেখ করে যদি বলে অ্যাকচুয়াল রেগুলামেন্ট সেকেন্ড দেখলে তো সম্ভবত এটা ছিল লেজ যে সিকিউরেস এরকম একটা কিছু, যেই কারণে এটা দিলাম না, অবশ্যই সেটা আপনি রিএক্সামিন চাইতে পারবেন, অথবা পুনরায় আপনি কেস করতে পারবেন সেই বলে। কিন্তু কি বলে আপনার এই বিচার বিভাগীয় বিষয় হইলো এটা, যদি আপনি আপিল না করে থাকেন নির্দিষ্ট সময়ের ভিতরে পরবর্তীতে সেটার আপিল হয় না, রিএক্সামিন চাইতে পারবেন। এই হইল বিষয়। বাকি বাংলাদেশে যারা রিএন্ট্রি ভিসা রিজেক্ট হয়েছে তাদের জন্য আসলে খুব জটিল বিষয়টা, অবশ্যই আপনারা আপিল করেন, অ্যাডভোকেট ধরে আপনারা আপিল করেন, ঈশ্বর হয়তো যেই জিনিসগুলোর কারণে এমবেসি রিজেক্ট দিছে, যেমন 2টা কারণে এমবেসি রিজেক্ট দিতে পারে, একটা হইল উনি যখন কস্তুরার কাছে ইনফরমেশন চাইছে কস্তুরা লেখছে যে না তার সৌজন্যটা রিনু কইরার দেওয়ার মতন ই নাই, রিনু আমরা করবো না, তার কারণ হলো ওনার রেসিডেন্স নাই বা এরকম একটা কোনো সমস্যা, এই কারণে। ফলে যেহেতু
তার সৌজন্যটা রিনুই হবে না, ফলে আমি তার রিএন্ট্রি দেবো কেন? এই লজিকটা হইল ইসের ফরেন্স মিনিস্ট্রির অর্থাৎ এম্বেসির। ফলে যেহেতু একটা কারণ দেখাইব যে এই কারণে হয় না, সেই কারণটা যদি ফিলফুল করা যায়, ধারণা করা হচ্ছে যদি আপিল করেন হয়তো আদালত আপনার পক্ষে রায় দিতে পারে। আবার বলতেছি প্রত্যেকটা আদালত তা ওই সময় যে হাকিম থাকে সেই হাকিম ইনডিপেন্ডেন্স স্বাধীন চিন্তা করে স্বাধীনভাবে তিনি কি বলে রায় দেন। ওই কোন আইনে কি বলছে, আগের মামলায় কি হয়েছে সেটা না, ওই বিষয়টার উপর তিনি স্বাধীন একটা মতামত দেন, সেটাই বলা হয় রায় আর কি। তা আমি অনুরোধ করবো যে আপনারা সেটা করতে পারেন, অবশ্যই ভুলভ্রান্তি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় আগামীকাল বিকাল 5টায় আপনাদেরকে মসজিদে উম্মা ভিয়া কাপুয়া কোয়াত্রতে আমন্ত্রণ রইল মিটিংয়ের ভিতরে। সেখানে যদি সময় হয় আমি আবার কবরস্থানের বিষয়টা একটু আলোচনা উঠাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।